রবিবার মানেই ঘোরাফেরা, তাই আজ আবার বেরোলাম বন্ধুদের সাথে পাখি দেখতে। আজকের গন্তব্য চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি আর বারুইপুর ফিল্ম সিটির কাছে জলাশয়গুলোতে, যেখানে পরিযায়ী পাখি আসে। আজকের যাত্রা শুরু নরেন্দ্রপুর থেকে। দেরি কেন হলো ভাই? ভাই গরম গরম মাটন ভাত খেলাম তো, তাই ছেড়ে উঠতে পারলাম না, একটু সময় লাগলো। তাহলে কি বললাম, তুই যখন ফোন করলি সবে পিসটা তুলেছে। ঘড়িতে তখন দুপুর দুটো, আমরা স্কুটি চেপে বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে বারুইপুর গামী যে কোনো বাস ধরে আপনাকে নামতে হবে রথতলাতে। রথতলা থেকে ঠিক 7-10 মিনিটের হাঁটা পথ, আপনি পৌঁছে যাবেন চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারির কাছে। শিয়ালদা থেকে সাউথ সেকশনের ট্রেন ধরে আপনাকে নামতে হবে সোনারপুর জাংশন অথবা সুভাষগ্রামে। লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য আপনি অটো নিতে পারেন। আমরা স্কুটি করে যাচ্ছি চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি আজকে বার্ডিং এর জন্য। রথতলা থেকে স্কুটি করে আমাদের পৌঁছাতে লাগলো ঠিক 5 মিনিট। প্রবেশ মূল্য মাথা প্রতি 50 টাকা। আমরা এখন চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে বার্ড ওয়াচিং করতে এসেছি আমরা চারজন। আমি চিন্তামণিকর, দেবমাল্য, ডোডো আর আমাদের জয়দীপ। ডোডো চিন্তামণি বার্ড স্যাংচুয়ারি সম্বন্ধে কিছু বলবে। আমরা এখানে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে এসেছি। চিন্তামণিকর সম্বন্ধে আমি একটু কয়েকটা কথা বলবো। চিন্তামণিকর একজন বিখ্যাত প্রফেসর ছিলেন গভর্নমেন্ট অফ আর্ট কলেজে। আমার বাবা আর মা যে সময় পাশ করে বেরিয়েছে সেই সময় উনি প্রফেসর ছিলেন। পরবর্তীকালে উনি গভর্নমেন্টকে এটা অনুদান দিয়েছে, মানে অ্যালট করে দিয়েছে যে এই বার্ড স্যাংচুয়ারি মানে বিশাল বড় এরিয়া। স্যাংচুয়ারির ভিতরে ভীষণ ঘন জঙ্গল, অনেক জায়গাতেই সূর্যের আলো পুরোপুরি মাটি অবধি পৌঁছাচ্ছিল না। একটা বেশ রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের অনুভূতি হচ্ছিল। খুব একটা বেশি বার্ড সাইটিং হয়নি আমাদের। অনেক খোঁজাখুঁজির পর একটা রেড ভেন্টেড বুলবুল, একটা ব্ল্যাক হুডেড ওরিওল, একটা ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন আর কিছু স্পটেড ডভ আমরা দেখেছি। ওই যে মগডালে বসে আছে রেড ভেন্টেড বুলবুল, আর দেখলাম ব্ল্যাক ড্রঙ্গ, যাকে বাংলায় আমরা সিঙে বলে ডাকি। ব্লু থ্রোটেড বারবেট, এই পাখিটিকে দেখে বেশ আনন্দই পেয়েছিলাম। কি চমৎকার গায়ের রং! ওই দেখুন ব্ল্যাক হুডেড ওরিওল কি রকম মুখ লুকিয়ে বসে আছে। ফরেস্ট গার্ডকেও জিজ্ঞাসা করলাম যে উনি কোনো পাখি স্পট করেছেন কিনা, আর যদি করে থাকেন তাহলে কোন দিকে। ওয়াইল্ড লাইফ সাইটিং এর জন্য ভাগ্য, ধৈর্য আর সময় তিনটেই লাগে। উই ওয়ার নট সো লাকি টুডে, সো উই থট উই উইল মুভ টু বারুইপুর অ্যান্ড ওয়াচ সাম মাইগ্রেটরি অ্যান্ড ওয়েটল্যান্ড বার্ডস। চিন্তামণিকর বার্ড স্যাংচুরি থেকে বারুইপুর পৌঁছাতে আমাদের সময় লাগলো মোটামুটি 30 মিনিট। নাও উই হ্যাভ কাম টু বারুইপুর টু স্পট সাম বার্ডস। বিফোর দিস উই ওয়্যার ইন চিন্তামণিকর বার্ড স্যাংচুরি। আনফর্চুনেটলি উই কুড নট স্পট মাচ বার্ড ওভার দেয়ার। উই আর স্পটিং সাম মাইগ্রেটরি বার্ডস। Have spotted moorhen, coot, lesser whistling duck, swamp hen and open few stock, others, open bill stork, lesser whistling duck. The white-breasted water hen is a water bird of the rail and crake family Rallidae that is widely distributed across South and Southeast Asia.
Hoopoe are colorful birds found across Africa, Asia, and Europe, notable for their distinctive crown of feather. 3 living and 1 extinct species are recognized, though for many years, all of the extinct species were lumped as a single species. We must thank this bird for giving us such a wonderful footage. ওই দেখুন কি চমৎকার মাটি থেকে টুকরে টুকরে পোকা বার করে খাচ্ছে। This was the best bird spotted by us in the entire day. সত্যি বারুইপুরে প্রচুর আনকমন পাখি দেখার মেলে, তাই আপনাদের সবাইকে অনুরোধ, পারলে একবার এসে এখানে ঘুরে যাবেন আর বিভিন্ন ধরনের পাখি আপনারা দেখতে পাবেন। This is grey-head purple swamp hen. We saw plenty of them in our previous birding adventure in Purvastholi Pakhiralay near Chupi. If you haven't watched that video, you should watch it. Usually the male bird has an elaborate courtship display, holding water weeds in his bill and bowing to the female with loud chuckles. This is a species of swamp hen occurring from the Middle East and the Indian subcontinent to southern China and northern Thailand. This is bronze wing jacana. It has derived its name from the color of its wings, which is bright bronzy color. Commonly found in well vegetated wetlands, ponds, lakes, with floating vegetations of India, Bangladesh, and Southeast Asia. This is red-fronted coot, is a species of bird in the family Rallidae. At 14 to 17 inches, it is a mid-sized species of coot. It is found in Argentina, southern Brazil, Chile, Paraguay, southern Peru, and Uruguay. There are also records from Bolivia and the Falkland Islands. Its natural habitat is swamp and well-vegetated lakes and ponds. The lesser whistling duck, also known as Indian whistling duck, is a species of whistling duck that breed in the Indian subcontinent and Southeast Asia. They are nocturnal feeder that during the day they may be found in flocks around the lakes and wet paddy field. We spotted more than 200 lesser whistling duck on a single pond in Baruipur. Most of them were going off to sleep. This is Asian open bill, or known as open bill stork. They have a special design of their bill which helps them in holding the snails. The juvenile bird do not have an open bill like an adult. It forms with time. This is an Indian cormorant, which is an expert fish catcher. It can swim with the whole body inside the water. Finally, we spotted a shikra. It is a small bird of prey in the family of Accipitridae, found widely distributed in Asia and Africa, where it is also called the little banded goshawk. So with this, we have come to an end of our birding adventure today. First, we went to Chintamani Bird Sanctuary. We could not spot much bird over there. We saw few birds like bulbul, black hood oriole, and a couple of other birds. Then we decided we'll come to Baruipur
In Baruipur, we have spotted many birds, and we are ending this video with lemon tea. We'll just have lemon tea and go back to our home. And we'll, if you like the video, please subscribe. Also comment what are the other location for birding we have near Kolkata. If you give us a suggestion, we'll definitely go over there and make a video for you. Thank you. আমার নাম অসীম। আমরা এখানে প্রতি সপ্তাহে একবার করে ঘুরতে আসি, আর এখানে মানে ভালো ভালো পাখি মাখি দেখা যায়। বিক্রম ট্রাভেল ডায়েরি, সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন,